একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে অনলাইন এবং অফলাইনে যে যেখান থেকে দেখছেন, মেইল এন্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, পাওয়ার্ড বাই ইনো হেলথ। সুপ্রিয় দর্শক, আমরা এই যে আপনাদের সাথে কথা বলছি, একটা দীর্ঘ ঘুমের পরে জেগে উঠেছি। এই পৃথিবীতে অসংখ্য মানুষ ঘুম থেকে জেগে উঠতে পারেনি, অসংখ্য মানুষ এই সময় হাসপাতালে অসুস্থ হয়ে ব্যথা বেদনায় কাতরাচ্ছে, প্রিয়জন হারানোর বেদনা অনেককে ভীষণ ব্যাকুল করে রেখেছে। সেই সময় আমরা আপনাদের সঙ্গে সুস্থভাবে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় এটা যে আমরা আসলে ভালো আছি আল্লাহর রহমতে সবসময়ই। আর ভালো থাকবার বয়ান দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন সফট স্কিল ট্রেনার, আমরা যাকে এর আগেও দু একটা অনুষ্ঠানে দেখেছি, স্বপ্নশ্রী বিল্ডার্স লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব বেলায়েত হোসেন সাগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ডক্টর রেজা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে সুপ্রিয় দর্শক, আমরা এটা বারবার মানে আমাদের 24 ঘন্টার মধ্যে যতক্ষণ আমরা জেগে থাকি, যতক্ষণ আমাদের মন সক্রিয় থাকে, আমাদের চিন্তা সজীব থাকে, ততবার যতবার মনে হবে ততবার একবার আমাদের এই মূল মন্ত্র, এই বক্তব্য নিজেকে নিজেকে শোনানো দরকার যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আমরা শুরুতে ডক্টর রেজা আপনার কাছে যাবো, এই যে একটা ফিল আমরা সবসময় করবার চেষ্টা করব, কেন করা দরকার বা এটা করলে আমাদের কী সুবিধা? শুরুতেই বলে নিতে চাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, সকল প্রশংসা কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বারবার কেন বলতে হচ্ছে, বারবার কেন বলবো, কারণ আল্লাহ তাআলা এত বেশি নেহামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, বলেছেন ও ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার এই যে নেহামত, আমার যে অনুকম্পা রাহমা আমি যা দিয়েছি যদি গুনতে থাকো, ইটস এ কাউন্টলেস ব্লেসিং, মানে অগণিত গুণে গুণে আল্লাহ লা তুহসুহা, গুণে গুণে শেষ করতে পারবে না। ও আম্মা বি নিয়মাতি রব্বিকা ফাহাদ্দিস, যে তোমরা আল্লাহর যে নিয়ামতে ধন্য হয়েছ এগুলো বর্ণনা করো, বলতে থাকো। কীভাবে বলতে থাকো? শুক্রিয়া হিসাবে, শুকর গুজার হওয়া। দেখুন, এই যে আল্লাহ তাআলার প্রতি শুকর গুজার হওয়া, এই ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন যে আমি সবসময় আল্লাহর প্রতি একেবারে নিষ্কলুষভাবে সবসময় তার মানে শুকর গুজারি হওয়া, কৃতজ্ঞ চিত্তে আল্লাহকে সবসময় স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় বলেছেন। কারণ এই যে আল্লাহ পাক আমাদেরকে যে শরীর দিলেন, একটু চিন্তা করে দেখুন, কোন একটি জায়গায় যদি একটু ব্যত্যয় ঘটে তখন বুঝতে পারা যায় যে কী অবস্থা আমাদের। হ্যাঁ, একটু অসুস্থ হয়ে যখন পড়ি আমরা, সামান্য একটা জ্বর হলে আমাদের কী অবস্থা হয়, আমরা একেবারে আমাদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়, তখন বুঝতে পারা যায় যে আল্লাহ তাআলা সুস্থ রাখার যে নেয়ামত দিচ্ছেন, কত বড় মানে শুক্রিয়া আদায় করা, সিজদা অবনতি চিত্তে সারাক্ষণ পড়ে থাকলেও মানে শুক্রিয়া শেষ হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমাদের সর্বাবস্থায় আল্লাহর শুকরগুজার হওয়া। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বলেছেন সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা এই আয়াতটি অনেকে শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং পাশাপাশি বললেন ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, মানে কৃতজ্ঞতা চিত্তে আমাকে স্মরণ করো, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আরও কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে সূরা আল জুমারের 66 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন প্রিয় দর্শক, বালিল্লাহ ফাবুদ ওয়াকুম মিনাশ শাকিরিন, বরং আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞ ব্যক্তিদের সাথে সামিল হয়ে যান, তাদের সাথে থাকুন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে 144 নম্বর আয়াতে বলছেন ওয়াসাইয়াজ্জিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা যারা কৃতজ্ঞ, যারা শুকর গুজার হবে তাদের জন্য প্রতিদান রেখেছেন, তাদের জন্য তিনি অনেক বেশি রিওয়ার্ড রেখেছেন আখিরাতে। শুধু তাই নয়, কোরআনে কারীম আল্লাহ তাআলা এই যে আল্লাহ অনুগ্রহ রেখেছেন,
ওরহমতি ওয়াসিআত কুল্লা শাই, সারা পৃথিবীতে এই যে নিয়ামত রহমার যে ভান্ডার দিয়েছেন এবং এই যে রমাদান আমরা অতিক্রান্ত করছি, এটা রহমার একটি মাস, রহমতের মাস। এই যে রহমত দিয়ে আমাদেরকে ধন্য করলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাকদিরওয়ালা করলেন, এই জন্য সব সময় আল্লাহ পাক বলছে এই নিয়ামতের কথা স্মরণ করো আর কৃতজ্ঞ হও, শুকরগুজার হও। এই জন্য কোরআনে কেরিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 114 নম্বর আয়াতে বলছেন, ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহ নিয়ামতকে শুকরগুজার হও, তার নিয়ামতকে কৃতজ্ঞতাকে প্রকাশ করো, কারণ একমাত্র তারই যদি তোমরা ইবাদতকারী হয়ে থাকো, আল্লাহর যদি আবেদ হয়ে থাকো তার নিয়ামতের শুকরগুজার হও। এভাবে করে কোরআনে অনেক জায়গায় আমরা পেয়েছি যে শুকরগুজার হওয়া। শুধু তাই নয়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি মানুষের কল্যাণ করে, উপকার করে, তার শুকরগুজার হওয়া। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার বার্তা আমাদেরকে দিলেন যে শুধু আল্লাহর কৃতজ্ঞ হলেই হচ্ছে না, আল্লাহর কৃতজ্ঞতা প্রথমত, অতঃপর বান্দা যদি কোনো উপকার করে থাকে, কোন মানুষ যদি মানুষের খৈরুন্নাস মাইয়ানফাউন্নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে অন্যের উপকারে আসে, এই উপকার যখন কেউ করে তার শুকরগুজার হওয়া। আমরা কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা দেখি যে আমরা কখনোই কারো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না, মানে খুব কম চাই, খুব কম চাই, ভুলেই যাই যে আপনি আমাকে একটা উপকার করলেন, এটা আমরা ভুলে যাই, বেমালুম ভুলে যাই এবং মনেও রাখতে চাই না, আমি কি করেছি সেটাই মনে করে, সেটাই বারবার যে আমি আপনার প্রতি কি কন্ট্রিবিউশন করেছি সেটাই বারবার মনে করাতে চাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না। তাহলে এই যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রশ্ন করা, এই যে গুণ একজন মুমিনের, এই গুণে গুণান্বিত হতে হবে নিঃসন্দেহ, এবং সেই গুণ অর্জনের শ্রেষ্ঠ সময় আমাদের যাচ্ছে এই রমাদান। সুপ্রিয় দর্শক, আমরা যেমন শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের চুলের ডগা থেকে নখের আগা পর্যন্ত যে দেহটি দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই, কোনো প্রযুক্তির সাধ্য নাই যে এর কোনো একটি অঙ্গ বা কোনো একটি প্রত্যঙ্গ অথবা আমাদের ব্রেনের মধ্যে যে ছোট্ট ছোট্ট টিস্যু, তার কোনো একটি টিস্যু বিধ্বস্ত হলে, বিপর্যস্ত হলে আবার পুনর্নির্মাণ করে বা নতুন একটা কিছু করে এনে দিতে পারে। আল্লাহুল আলমিনের এক মহা নিয়ামত, আমাদের ব্রেনের কোনো একটা টিস্যু যদি নষ্ট হয়ে যায় মানে আমাদের পক্ষে সুস্থ জীবন যেমন করা অসম্ভব, আমরা তখন মানসিক বিকারগ্রস্ত হব, আমরা কোনো ক্রমেই সেই অবস্থা থেকে ফিরে আসতে পারি না। আলহামদুলিল্লাহ আমাদের তো সবসময়ই কৃতজ্ঞ চিত্ত আল্লাহর কাছে সেজদা অবনত থাকা দরকার। আমরা এ নিয়ে আরও কিছু কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেইল অ্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইনো হেলথ। আমরা শুনছিলাম আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করবার নানা অনুষঙ্গ নিয়ে, যে তিনি আমাদের মানুষ হিসাবে মানুষ বানিয়ে ধন্য করেছেন এবং শুধু মানুষই বানাননি, মানবিক জীবনযাপনের জন্য বোধ বুদ্ধি আর নানা ধরনের শারীরিক সক্ষমতা দিয়েছেন। ফলশ্রুতিতে আমরা সবসময় চিন্তা করছি যে কোনো কোনো সময় হয়তো আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এই জায়গাতেই আসতে হচ্ছে যে আমরা যদি আল্লাহর এই নিয়ামত, যদি আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করি ভীষণ অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ হয়ে যাবে এবং কোনো ক্রমেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভের, সফলতা লাভের কোনো উপায় আমাদের থাকবে না। তাহলে আমরা কৃতজ্ঞ হব এবং কৃতজ্ঞতা ভাষা এটা যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কিন্তু এরকমও তো হয় যে নানা সময় আমাদের মন বিষাদ আক্রান্ত হয়, আমরা কষ্ট পাই, আমাদের বহুবিধ হতাশা আমাদেরকে চেপে বসে। আমরা যাবো, যেহেতু আপনি সফট স্কিল ট্রেনিং নিয়ে কাজ করেন, যেন বেড়াচ্ছেন সাগর, এমন একটা প্রেক্ষাপট যখন আমরা মন খারাপ হচ্ছি, আমাদের ক্রমাগত বিপর্যয়ের দিকে যাচ্ছি, কোনো ক্রমে ভালো হচ্ছে না বাধ্যত দৃষ্টিতে, কীভাবে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বলবো, পদ্ধতিটা কী? অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা টপিক নিয়ে আজকে এই পবিত্র রজনীতে আমরা আলাপ করতে পেরেছি, কথা বলছি, খুব ভালো লাগছে। ডক্টর রেজা ভাইও খুব সুন্দর করে বলেছেন, আসলে আমরা প্রতিদিন শুরু করি, আমি যদি দিনও বাদ দিই, আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি আমরা মহান রাব্বুল আলামিনের একটা নিয়ামত বেষ্টিত থাকি। নিয়ামতগুলো কী কী সেটা যদি কেউ রিয়েলাইজ করতে পারে, আমি মনে করি প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক, আমরা চারপাশ থেকে প্রতিনিয়ত শিখছি। দেখেন, আমরা সুস্বাস্থ্য, আমাদের অর্থবিত্ত, আমাদের পারিবারিক অবস্থান, সামাজিক মানমর্যাদা, ভৌগোলিক অবস্থান, সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমরা একটা ইতিবাচক জায়গায় অবস্থান করছি।
আমি একটু আগে রেজাভাই যেটা বলেছেন আপনিও আপনার আলোচনায় নিয়ে এসছেন, একটা মানুষ যদি একটু অসুস্থ হয় তাহলে সে বুঝতে পারে যে আসলে সুস্থতা কত বড় নিয়ামত। আমরা হসপিটালগুলোতে যখন কোনো রোগীকে দেখতে যাই অথবা আমরাও যখন অসুস্থ হই, ওখানকার পরিবেশে রোগীর জায়গায় যখন নিজেকে দাঁড় করাই তখন আমরা বুঝতে পারি যে আমরা কত ভালো অবস্থানে আছি। আমরা কখনো কখনো, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে আমরা একটু হতাশ হই, মন খারাপ করি, আমাদের মন খারাপ করার অনেকগুলো কারণ আছে। অনেক সময় হয় কি, আমরা নিয়ামতগুলো যখন স্বীকার করি না বা মেনে নিতে পারি না, একটু দূরে সরে যাই আল্লাহর এই রহমত থেকে, তখন আমাদের মধ্যে অনেক হীনমন্যতা কাজ করে। যেমন একটা এক্সাম্পল এমন হতে পারে, ধরুন রেজা ভাইয়ের ব্যাপক প্রপার্টি আছে, ওনার দামি গাড়ি আছে, একটা সুন্দর বাড়ি আছে, এটা ওনার অর্জন, উনি কষ্ট করে অর্জন করেছে। আমরা অনেকে সেটা নিতে পারি না, আমার মধ্যে একটা মোহ কাজ করে, নেগেটিভ জিনিস কাজ করে। এই নেগেটিভিটি যখন আমার মধ্যে থাকে তখন আমি হীনমন্যতায় ভুগি, হতাশায় ভুগি এবং এক ধরনের বিকারগ্রস্ত হয়ে যায় যে ওটা আমাকে পেতে হবে, হিংসার ঈর্ষাপরায়ণ হয়ে যায়। এটা আমাদের সুখ বিনষ্ট করে, এটা আমরা শান্তিতে থাকতে পারি না। তো যদি আমরা স্বীকার করি যে আমরা যে পরিবেশে জন্মেছি, যে দেশে আমরা জন্মেছি, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, ধরেন আফ্রিকার অনেকগুলো দেশ এখনও পিছিয়ে পড়া, সেখানে আপনারা দেখে থাকবেন বিভিন্ন সময় আমরা দেখি যে খাবার পায় না, তারা মাটিকে বিস্কিট বানিয়ে খায়। তার মানে কি, তারা একটা দুর্ভিক্ষময় পরিস্থিতিতে জন্মেছেন, ওখানে তাদের সার্ভাইভ করার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে। সে জায়গায় আমরা কি অনেক ভালো অবস্থানে আছি না? আপনি শীতের রাতে যদি রাস্তায় বের হন, ছিন্নমূল মানুষরা যারা পথ শিশু বা তাদের পরিবার রাস্তাঘাটে কোনো রকম জামাকাপড় অথবা জামাকাপড় ছাড়া তারা শীতের রাত পার করছে, সে জায়গায় আমাদের অবস্থান কোথায়? আমরা কীভাবে আছি, আমাদের দিন কীভাবে পার হচ্ছে, আমাদের বাসাটা একটু দেখি। সাগর ভাই, এই জন্য ওই যে দার্শনিকরা কিন্তু এরকম নাকি বলেন যে সবসময় নিজের যে অবস্থানের চাইতে যিনি খারাপ আছেন তাকে তুমি দেখো, দেখলে তোমার অবস্থা, তুমি যে ভালো আছো, সুক্রিয় অবনীত চিত্তে আল্লাহর কথা তখন স্মরণ হবে। তবে অবশ্যই এটা নয় যে সারাক্ষণ আমার চাইতে যে খারাপ আছে তাকে দেখে মানে সুক্রিয় আদায় করো, পাশাপাশি বড় হওয়ার জন্য যিনি বড় হয়েছেন সেই স্বপ্ন ইতিবাচক দিক। আজকে যে টপিক, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই শব্দটাই আমার কাছে সবসময় পজিটিভ। আমি যখন সকালে ঘুম থেকে উঠে প্রথম কারোর সাথে সাক্ষাৎ করি, আমি হ্যান্ডশেক করে যখন বলি যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বেশ, সেও যখন আমাকে বলে এক ধরনের ভালো লাগা কাজ করে। আমার ভালো লাগাটা আমি তার মধ্যে ছড়িয়ে দিতে পারি, তারটা আমি আবার আমার মধ্যে নিতে পারি। বিপরীত পক্ষে যখন হাত ধরে বলি ভালো নাই, মনটা খারাপ, সেটা আমি আসছিলাম, তখন আসলে এটা রিফ্লেকশনটা বড় নেগেটিভ, যে নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। তো এই জায়গায় আমাদের আজকে টপিকটা অসাধারণ, এবং আপনি যেটা বললেন হীনমন্যতা যখন আমরা ভুগবো তখন আমার কী আছে, কী নেই সেটা না, কী আছে সে দিকগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি, যে এই জিনিসগুলো তো আমার আছে। অনেকের কাছে আমার লাইফটা স্বপ্ন, আমার কাছে আসাটাও অনেকের কাছে সব স্বপ্ন, তাহলে আমি ভালো আছি, আমার এত হতাশা কিসের? আজকে যেটা হয়নি আগামীকাল হবে, আমি সঠিকভাবে সঠিক ওয়েতে চেষ্টা করে যাই, ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন চাইলে তার অজস্র নিয়ামতের মধ্য থেকে আমাকে সমৃদ্ধ করতে তার একটু চিন্তা করতে হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, আমরা যাদেরকে বললাম যে নিরন্য মানুষ যাকে দেখে আমি সান্ত্বনা পাবো, কিন্তু ওই নিরন্য লোক কাকে দেখে সান্ত্বনা পাবে? হ্যাঁ, সেখানেও অবশ্যই কথা আছে। এখন নিরন্য লোক কাকে দেখে সান্ত্বনা পাবে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আলোচনার বিষয়, কারণ সেও তো মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে জন্মেছে। আর আমরা আসলে সবাই দুনিয়াতে যখন আসি তখন ফ্রেশ হিসেবে আসি, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট আমাকে অনেক সময় খারাপ অবস্থায় নিয়ে যায় অথবা ভালো অবস্থায় নিয়ে যায়। সেক্ষেত্রে যেমন আর্থিকভাবে দুর্ণতা কিন্তু বড় দুর্ণতা না, শারীরিকভাবে যদি কেউ সুস্থ থাকে সে চাইলে শারীরিক পরিশ্রম করে অথবা সঠিক গাইডলাইন নিয়ে সেও কিন্তু সমৃদ্ধ হতে পারে। পরিবেশ পরিস্থিতিতে যদি আমরা অ্যানালাইসিস করি যে সে আসলে রাস্তায় বেড়ে উঠছে, সেখানে আমাদেরও অনেক দায়িত্ব থাকে, আমাদেরও কিছু করার থাকে, পাশাপাশি সরকারেরও কিছু করার থাকে, একটা দেশের করার থাকে, আমাদের সম্মিলিত প্রচেষ্টা একটা দেশ জাতিগতভাবে পরিবর্তন হতে পারে আমরা চাইলে। এবং আমি মনে করি সেও সব সেখানে থাকবে কেন, তাকে ডেভেলপ করার জন্য সেও আমাদের যেমন এগিয়ে আসা উচিত, সবার এগিয়ে এসে তাকে আমরা তুলে নিয়ে আসতে পারি, তার নিজেরও নিজেরও চেষ্টা করতে হবে। সে যদি মাইন্ডসেট করে ফেলে যে আমি এখানেই থাকবো, এবং আপনি দেখবেন আমাদের দেশে আরও অনেকগুলো নেগেটিভ দিক আছে তাদের উপর, যেমন বেশিরভাগ ক্ষেত্রে ওরা সঠিক ট্র্যাকে থাকে না, তারা ভুলভাবে ভুল পথে পরিচালিত, সেখানে তাদের চেয়ে আমাদের দায়বদ্ধতাই বেশি। আপনি ঠিকই বলেছেন, আমাদেরও আসলে দায়বদ্ধতা রয়েছে এই সকল নিরন্য মানুষের প্রতি, আবার ওই নিরন্য মানুষেরও দায়বদ্ধতা আছে তার নিজের কাছে, নিজেকে পরিবর্তন, সে যাচাই করবে, সে চিন্তা করবে যে তার যে প্রেক্ষাপট এখানে তারও কোনো চেষ্টার ঘাটতি রয়েছে কিনা, সে ঠিক ট্র্যাকে থাকছে কিনা, তার যা করা ছিল সেটা করেছে কিনা। শিল্প দর্শক, চমৎকার একটা আলোচনা আমরা শুনছিলাম, মেইল অ্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিনে পার্ট বাই ইনো হেলথ। আমরা শুনবো আরও আলোচনা, যাবো ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মেইল অ্যান্ড হোমস লিমিটেড নিবেদিত রামাদান প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইনো হেলথ। আলহামদুলিল্লাহ ভালো আছি,
এই উপজীব্য নিয়ে আমরা নানা কথা শুনেছি, আমরা ডক্টর রেজা আপনার কাছে যাব। কোরআন থেকে হাদিস থেকে আপনি একদম স্পেসিফিক কিছু সাজেশন আমাদেরকে দিবেন যা আমাদেরকে উদ্বুদ্ধ করবে, ঋদ্ধ করবে, সবসময় ভালো আছি এই চেতনায় আমাদেরকে। ধন্যবাদ। আমি প্রথমেই একটি চমৎকার হাদিসের উদ্ধৃতি দিতে চাই। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার লক্ষ্য করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে করতে তার পা ফুলে যাচ্ছিল, এতটা কিয়াম করছিলেন, এতটা ইবাদতে মশগুল ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি তো মাসুম, আপনার আল্লাহ তাআলা প্রেরিত পুরুষ, আপনি আপনাকে কেন এত বেশি ইবাদতে মশগুল থাকতে হবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এসেছে সহিহ আল বুখারীর 4837 হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন কি চমৎকারভাবে, বললেন, হে আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হতে চাই না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহ যে আমাকে এত এত নিয়ামত দিয়ে ধন্য করেছেন, আমাকে কৃতজ্ঞ থাকতে হবে, আমার কোনো গুণা নেই, আমি মাসুম, তারপরও কৃতজ্ঞতা হিসেবে আল্লাহর ইবাদত আমাকে মশগুল থাকতে হবে, আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ এই পর্যন্ত আমাকে এনেছেন এই সব কিছুর জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত্তাইমুস শাকিরু লাহু মিসলু আজরি সাইমিস সাবির। খুবই সিগনিফিক্যান্ট একটা হাদিস। যে ব্যক্তি খেয়ে যে আল্লাহর শুকর আদায় করলো, সে ধৈর্যশীল রোজাদার ব্যক্তির সমান পুরস্কার পাবে। এবং এখানে কিন্তু পুরস্কারের কথা ঘোষণা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আমার নিয়ামত কারো বাড়িয়ে দেব। এটাই বলছিলেন সাগর ভাই, যে যখন বেশি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব, মানুষ যা আমি উপকার করেছে সেটা কৃতজ্ঞ হব, আল্লাহ তাআলা আরও নিয়ামত দিবেন, আরও বাড়াই দিবেন। ওলা ইন কাফারতুম, যদি কেউ অস্বীকার করে আল্লাহ নিয়ামত এবং বান্দার যে উপকার সেটাও যদি অস্বীকার করে, আল্লাহ বলছেন, ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করো, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার শাস্তি কিন্তু অনেক কঠিন এবং কঠোর। এবং আল্লাহ তাআলা শাস্তির হুঁশিয়ারি দিচ্ছেন, যে যদি তুমি অকৃতজ্ঞ হও এই নিয়ামতের ক্ষেত্রে, তাহলে আমার শাস্তি কিন্তু কঠিন। সুতরাং প্রিয় দর্শক, আমি বলবো যে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সব সময় সব পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, নানান রকমের বিপদ আপদ আসবে, কিন্তু তার মধ্যে ধৈর্যের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং যে মানুষটি আমাকে উপকার করেছেন যে কোনো পর্যায়ে বিপদে আপদে যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার কৃতজ্ঞতা প্রকাশ করা, তাহলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাড়িয়ে করবেন এবং বাড়িয়ে দিবেন, দুনিয়া তো সাকসেস দিবেন, আখিরাত তো আল্লাহ তাআলা কামিয়াবি দিবেন। আপনি ঠিকই বলেছেন, আমরা যদি আমাদের নিজেকে সমৃদ্ধ করতে চাই আল্লাহর নিয়ামতে এবং প্রাপ্ত নিয়ামতকে শুকরিয়ার মাধ্যমে আরও বাড়িয়ে নিতে চাই, আমাদের আর কোনো পথ নাই, কোনো পদ্ধতি নেই, আমাদের বলতে হবে সবসময় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, ভালো আছি। যাবো এবার জনাব বেলাল হোসেন সাগর আপনার কাছে, খুব সংক্ষেপে বা একদম মূল কিছু কথা বলবেন যা আসলে আমাদেরকে সবসময় এই চেতনায় উদ্দীপ্ত রাখবে। দেখুন, আমরা এটা জানি সবাই যে দুনিয়া হচ্ছে মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে এসেছি, এটুকু আমাদের জন্য আমরা বিশ্বাস করি মুসলিমরা, যে একটা নির্দিষ্ট জিনিস আমাদের জন্য বরাদ্দকৃত, এটা আমরা পাবো, কিন্তু চেষ্টাটা আমাদের চালিয়ে যেতে হবে। আর ভাই যেটা বললেন বা আমাদের আলোচনা আজকে যে বিষয়টা উঠে এসেছে, সেটা হচ্ছে, দেখেন, যে কোনো কাজ শুরু করার আগে যদি নিয়তটা সহি থাকে, সেটা বাস্তবায়নের জন্য মহান রাব্বুল আলামিন স্বয়ং আমাকে সহযোগিতা করবে, এই বিশ্বাসটা আমি পোষণ করি। তো সুতরাং আমরা ভালো আছি, এই যে পজিটিভ একটা ভাবনা থেকে যদি দিনটা শুরু হয়, আমি বিশ্বাস করি দিনটা আমার ভালো যাবে। কারণ আমার ওই যে মর্নিং শোজ দ্য ডে, সকালটাই বলে দেয় দিনটা কেমন যাবে। সকালে বের হয়ে যদি এই নিয়ত করে বের হয়, আমার দিনটা ভালো যাবে। আর প্রাপ্তি অপ্রাপ্তি জীবনে থাকবে, হতাশা ব্যর্থতা, ভালো মন্দ, আধার কালো, সব কিছুই থাকবে। কিন্তু যারা সাহসী মানুষ, যারা আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আছে, তারা কখনো হতাশ হন না, তারা আশা হারান না। আজকে হয়তো আমার প্রাপ্তির যাত্রাটা দীর্ঘ হচ্ছে, বাট আজকে পাচ্ছি না, সেটা হয়তো একটা নির্দিষ্ট সময় পরে পাবো। আমি এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে কোনো পরিশ্রম কখনোই বৃথা যায় না। আজকে পরিশ্রম করেছি, হয়তো তাৎক্ষণিক আমি রেজাল্ট পাইনি, কিন্তু পরিশ্রম একসময় ঠিকই কথা বলে এই দুনিয়ায় যে আমাদের পেতে হবে ব্যাপারটি এরকম না, এরকম না। আমি হয়তো ওই যে বললাম যে এটা আমার জন্য পরীক্ষা মাত্র, আল্লাহ হয়তো আমার জন্য এটা তুলে রেখেছেন, আমাকে আখিরাতে দিবেন, এরকম যদি একটা বিশ্বাস থাকে, আমার আমি বিশ্বাস করি নিজে, যে তাহলে আমাদের মধ্যে হতাশা মানে ভালো থাকবার এই ব্যাপারটি সবসময় থাকবে, হতাশা থাকবে না, আমাদের নিরাশা থাকবে না, আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং আলো আসবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে চমৎকার আলোচনা। সুপ্রিয় দর্শক, আমাদের পক্ষ থেকে যে মেসেজ এই রামাদানে আপনাদের কাছে আমরা পৌঁছাতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালো রাখবেন নাকি খারাপ রাখবেন তার সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত হলো আমরা খুশি থাকবো।
তিনি আমাদের ভালো রাখেন বা খারাপ রাখেন সকল অবস্থায় তার রাখবার উপরে আমরা ঠিক থাকব। আলী রাদিয়াল্লাহু আনহু প্রায়ই বলতেন যে আমার যেই মোনাজাত কবুল হয় তার জন্য আমি খুশি, আর যেগুলো কবুল হয় না তার জন্য আমি বেশি খুশি, কারণ যেগুলো কবুল হয় না সেগুলো আমার রবের ইচ্ছা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করছেন আমাকে এইভাবে রাখবেন, আমি যদি সেই ইচ্ছাটাকে মেনে নিই তাহলে কোনো কষ্ট, কোনো শাস্তি, কোনো মানসিক যাতনা, কোনো অপ্রাপ্তি আমাকে কখনোই কাবু করতে পারবে না, বরং যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমি একদম দিল খুলে বলতে পারবো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই আশাবাদ ব্যক্ত করছি, এই রামাদানে সেই চেতনা উদ্দীপ্ত করুক। শেষ করছি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।